নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাবো। তো দেখো, এটা কিন্তু আমাদের ভলিউম 2, ঠিক আছে, যার পেজ নম্বর কিন্তু 558, 500 মানে 558, 558 নম্বর কিন্তু পেজটা কিন্তু সলভ করিয়ে দেবো। তো দেখো, যতটা সম্ভব ততটা তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শকার্থী, মডেল কোশ্চেন পেপার 17। তো দেখো, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা। একটু কালারিং চেঞ্জ করি। বলেছে আসল ও বার্ষিক সুদ 24:1, সুদের হার কত হবে। তো তোমরা নজর করে দেখো এই অঙ্কটার ভিতরে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আসল কিন্তু 24 বলে দিয়েছে, বার্ষিক সুদ কত বলেছে 1 টাকা বলেছে, তার মানে কি আছে এবং সময় কত আছে, সময় কিন্তু 1 বছর আছে। তো দেখো এই যে অঙ্কটা আছে, অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো এখানে যে অপশানগুলো আছে, এই অপশানগুলো কিন্তু মিলছে না। ওকে, এ বি সি এ কোনোটাই হবে না, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার কোনোটিই নয়। তো দেখো কোনোটিই নয় সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আসল 24, সুদ 1 টাকা, সময় 1 বছর, আমাদের সুদের হারটা বের করতে হবে, ইন্টারেস্ট। তো তোমরা জানো ইন্টারেস্ট সময় সময় PTR/100 বাট এখানে বলেছে, তোমরা ওইভাবেও করতে পারো। সুদ সময় সময় কী, সুদের হার সময় সময় কী আছে, ইন্টারেস্ট ×100/T×P, তাই তো? কী বলছে বুঝতে পারছো? তার মানে কী থাকছে, আমরা কিন্তু এখান থেকে কিন্তু আর এর মানটা আমরা বের করব। তো দেখো আই এর মান কত আছে, 1 আছে, 1 বসিয়ে দিয়েছি এখানে, তাই তো? ইন্টারেস্ট এখানে গেছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বসিয়ে দিয়েছি। টি কত, টি 1 বছর বসিয়ে দিয়েছি, এবং আমাদের পি কত, পি 24 আছে, 24 এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো আমরা কি করব, এখানে কাটাকাটি করব, 4 25 100, 4 6 24, অর্থাৎ 25/6 থাকছে। 25/6 মানে কি, 4 × 1 = 6, 4 × 1 = 6। তো দেখো তোমাদের এখানে আমি করে দিচ্ছি আর কি, 25/6 থাকে তাহলে কী করবো তোমরা, তোমরা করবে 25/8, 4 6 কত হয়, 24 হয়, বিয়োগ করলে কত হয়, 1 হয়। তো দেখো 1 যদি হয়, উপরে 1 থাকলো আর নিচে কত থাকলো, এই 6টা এই নিচে বসলো, তার মানে কী থাকছে, অ্যান্সার কিন্তু হচ্ছে 4 × 1 = 6। কিন্তু এটা কিন্তু বইতে নেই, তার জন্য কী আছে, এর অ্যান্সার হবে কোনোটিই নয়। অ্যান্সার কী হবে, কোনোটিই নয় হবে। তো দেখো একটু কেটে দিচ্ছি, এখানে কিন্তু অ্যান্সার মিলছে না বইয়ের সঙ্গে, অর্থাৎ এর অ্যান্সার হবে, একটু কেটে দিচ্ছি, অ্যান্সার হবে কোনোটিই নয়। কী হবে, অ্যান্সার হবে কোনোটিই নয়, ডি এর অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান্টিকের প্রশ্ন কি বলেছে, যে এক্স প্রফেশনাল, হ্যাঁ X² প্রফেশনাল Y আর X³ প্রফেশনাল Z হলে, তো দেখো এর মানটা নির্ণয় করতে বলেছে। তো দেখো অ্যান্সার কী হবে সেদিকে আমরা নজর করে দেখি। তো দেখো X² যদি করি তাহলে আমরা দেখতে পারছি যে অঙ্কটা যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে Y³ প্রফেশনাল Z² কিন্তু এর অ্যান্সার আছে, Y³। অর্থাৎ আমরা দেখতে পারছি যে এই যে X-এর মাথায় যে কিউব আছে, এই কিউবটা ওয়াইয়ের মাথায় পড়েছে, এবং আর আর বাকি যেটা আছে আমরা নজর করতে পারছি, দেখ অর্থাৎ এই অঙ্কর ভিতরে আমরা নজর করতে পারছি যে ওয়াই কিউব অর্থাৎ X-এর মাথায় যে কিউব আছে সেটা ওয়াইয়ের মাথায় গেছে, আর Y³ হয়ে গেল, আর এদিকে কী আছে, X² মাথায় যেটা আছে সেটা Z² হয়ে গেছে। তো দেখো আমরা অঙ্কটা দেখতে পারছি যে Y² প্রফেশনাল Z, এটা তো হবেই না। তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখো, যদি তোমরা এটা মুছে দিচ্ছি, এটা যদি করো Y² প্রফেশনাল Z, ঠিক আছে, তো আমরা দেখতে পারছি যে Y² প্রফেশনাল Z মানে কি, এই যে সঙ্গে
এটা এটা কিন্তু আমাদের কিন্তু হচ্ছে না আর কি, হবে না আর কি। তারপরে আর এটা তো অলরেডি মানে ওয়াই প্রফেশনাল জেড, এটা তো হবেই না, তোমরা তো অঙ্ক ক্যালকুলেশন করে মানে বোঝাই যাচ্ছে। আর অপর দিকে আমরা যেটা নজর করতে পারছি যে এর যে অপশন আছে যে ওয়াই স্কোয়ার প্রফেশনাল জেড কিউব, তো দেখো এটাও কিন্তু হবে না। আমরা যদি ক্যালকুলেশন করি আমরা নজর করে দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে কিন্তু অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো মুছে দিচ্ছে, সুপ্রিয় দর্শকার্থী মুছে দিচ্ছি, অর্থাৎ এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার অ্যান্সার হবে ওয়াই কিউব প্রফেশনাল জেড স্কোয়ার। তুমি যদি টোটাল যদি এ যদি টোটাল যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা দেখতে পারি যে ওয়াই কিউব প্রফেশনাল জেড স্কোয়ার কিন্তু এর অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? তো দেখো তোমরা যদি পারো অনুনিয়মে করতে পারো। এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো। তোমার হচ্ছিল রোমান থ্রি অঙ্ক, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি যা এ বি ও সি ডি কে পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, এবং কি বলেছে কোন এ পি সি 40 ডিগ্রি হলে কোন এ ও সি কোন বি ও ডি এর মান কত। তো দেখো অঙ্কটা যা বলেছে তোমাকে এখানে একটু বোঝানোর চেষ্টা করছি আমি। বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, মানে কি মনে করো একটা বৃত্ত অঙ্কন করো, এই যে একটা বৃত্ত অঙ্কন করো, ঠিক আছে, এই বৃত্তের মাঝখানে বলেছে ও বসাতে বলেছে, ওকে ও কেন্দ্রীয় বৃত্তটা বসালাম, এবং এখানে কি বলেছে একটু মুছে দিচ্ছি, হ্যাঁ বৃত্তটা এখানে ও কেন্দ্রটা এখানে করে দিচ্ছে, ঠিক আছে, বলেছে দুটি জিয়া, একটা ছিল এ বি, মনে করো এ বি একটা জিয়া, এই একটা জিয়া, ঠিক আছে, এই একটা জিয়া, এ বি একটা জিয়া, এ বি, ঠিক আছে, আর কি বলেছে সি ডি, এটা সি এটা ডি, সি ডি, এই দুটি যা পরস্পরকে পি বিন্দু ছেদ করছে। এখন মনে করো এখানে একটা পি বিন্দু দিলাম, ঠিক আছে, এই এ বি যাটা ও ডাইরেক্ট পি বিন্দুতে ছেদ করেছে এবং সি ডি যাটা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, তাই তো? তো এবার বলেছে কি বলেছে অঙ্কটায়, বলেছে যে এ পি সি 40 ডিগ্রি, অর্থাৎ এ পি সি, ঠিক আছে, এ পি সি 40 ডিগ্রি, অর্থাৎ এটা কিন্তু আমাদের 40 ডিগ্রি বলেছে। আর এ ও সি, এ ও সি অর্থাৎ এইটা এ ও সি, এটাও 40 ডিগ্রি হবে। তাহলে বি ও ডি কত আছে, বি ও ডি অর্থাৎ এইটা, এটাও তো 40 ডিগ্রি হবে। আমরা নজর করে দেখতে পারছি যে টোটাল এটা 40 ডিগ্রি যদি হয় আর আমাদের এ ও সি, এ ও সি এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে টোটাল কত ডিগ্রি হবে, টোটাল কিন্তু আমাদের 80 ডিগ্রি হবে। তো দেখো এই অঙ্কটার যে টোটাল যদি ক্যালকুলেশন করো আমরা নজর করতে পারছি যে ও কেন্দ্রের বৃত্তের এ বি, মনে করো এটা একটা যায় এটা একটা যায়, এই দুটো যা যদি পরস্পরকে যদি পি বিন্দুতে ছেদ করে, এরকম পি বিন্দুতে যদি ছেদ করে তাহলে দেখতে পাচ্ছি এটা যদি 40 ডিগ্রি হয় অপর দিকে এইদিকে কোণ উৎপন্ন করছে, এদিকে কোণ উৎপন্ন করছে, টোটাল কোণ কিন্তু 40 40 80 ডিগ্রি হবে, অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে 80 ডিগ্রি। ওকে, কী বলছি? তো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে চার দাগের অঙ্ক, একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণ বৃত্তীয় মান কত হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, অঙ্কটার অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে, ঠিক আছে, 4π রেডিয়ান/5। তো দেখো অঙ্কটা কী করে করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো আমি অঙ্কটা করেছি এস সমান সমান এন মাইনাস 2 × 180, এন এর মান কত বলেছে সুষম দশভুজ, তাই তো 10 বলেছে। তো দেখো 10 − n × 180, 10 থেকে 2 বাদ দিলে কত হয় 8 হয়, আর 180 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান, বুঝতে পারছো? তো দেখো দশভুজ, তাই তো, মানে 10 থিটা, 10 থিটা, থিটার সমান সমান কী আছে 8 × π রেডিয়ান/10, তাই তো? যদি এরকম টাইপের হয় তাহলে কাটাকাটি করলে কি হবে, কাটাকাটি করলে হবে 4 × 8 + 5 × 10, একটু মুছে দিচ্ছি, 4 × 8 + 5 × 10, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 4 × 8 + 5 × 10, অর্থাৎ 4π/5 থাকছে রেডিয়ান থাকছে এর অ্যান্সার। ওকে, কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বলেছে যে একটি লম্ববৃত্তাকার
চোঙের আয়তন, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন 88 ঘনমিটার, এবং বলেছে যে ভূমির ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয় চোঙের উচ্চতাটা কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এগুলো একটু কেটে দিচ্ছি, না কাটলে খুবই বাজে লাগছে দেখতে। তো বলেছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তোমরা জানো যে চোঙের আয়তনের ফর্মুলা কি আছে, পাই আর স্কয়ার এইচ। আর এখানে কিন্তু ভূমির ব্যাসার্ধ কিন্তু 2 সেন্টিমিটার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, তাই তো? তার মানে কি আছে, আর ইজ ইকুয়াল টু 2, এটা তো উল্লেখ করেছে, এবং তার সঙ্গে বলেছে চোঙের আয়তন 88 ঘনমিটার। তার মানে কি চোঙের আয়তনের ফর্মুলা কি আছে, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, সমান সমান কত, 88, তাই তো, 88। তাহলে কি আছে পায়ের মান কত আছে, 22/7, পায়ের মান কত, 22/7 গুণ আরের মান কত, আরের মান হচ্ছিল 2, 2-এর হোল স্কোয়ার সমান সমান 88, ঠিক আছে। তো দেখো 22/7 গুণ 2 দুগুণে কত হয়, 4 হয়, এটা কিন্তু এইচ হবে, এখানে কিন্তু এইচটা বসাবে, 4 গুণ এইচ সমান সমান 88, তাই তো, কী বলছি বুঝতে পারছো? তার মানে কি আমরা কী নজর করে দেখতে পারছি, আমরা এখানে নজর করে দেখতে পারছি যে 22 আর এদিকে 4, এটা যদি গুণ করো তাহলে কত হবে, 88/7 হবে, অর্থাৎ এইদিকে করছি 88/7 এইচ সমান সমান এইদিকে কত আছে, 88 আছে, 88 আছে। তো দেখো এই 80, এই 88, মানে 88/88 কেটে যাচ্ছে, তাহলে এইচ সমান সমান কী থাকছে, এইচ সমান সমান থাকছে 7 থাকছে, বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ আমরা দেখতে পারছি এই অঙ্কটা কী করছে, একটু তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখো একটু কালারিং নিয়ে নিই, এটা কেটে দিচ্ছি। তো দেখো এখানে কী করছে, প্রথমে আর এর মান 2 একক বলেছে, পাই আর স্কোয়ার এইচ সমান সমান 88 করেছি, পাইয়ের মান 22/7, আর এর মান 2, 2 এর হোল স্কোয়ার গুণ এখানে এইচ বসিয়েছি সমান সমান 88। তাহলে দেখো 22/7 গুণ 2 × 4 গুণ এইচ সমান সমান 88, 22-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 88, এখানে এইচ হয়ে যাচ্ছে, নিচে হচ্ছে 7, আর এখানে আছে 88 আছে। তো 88 যদি কেটে দিই তাহলে কী থাকছে, এইচ সমান সমান 7 থাকছে। সুপ্রিয় দর্শকার্থী, এইচ সমান সমান কী থাকছে, 7 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 7 মিটার। তো দেখো এখানে কিন্তু অঙ্কটা করা আছে, আর এর মান 2, পাই আর স্কোয়ার এইচ সমান সমান 88, এগুলো বা দিবে, হ্যাঁ বা দিবে, বা না দিলে হয় না, ওকে। পায়ের মান 22/7, এই আর এর মান 2 এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ, 22/7 মাল্টিপ্লাই 4 মাল্টিপ্লাই এইচ সমান সমান 88, 22-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 88, আর নিচে থাকছে 7, আর নিচে 7 থাকছে গুণ এইচ। তো দেখো এখান থেকে আমি কী করছি, একটু কেটে দিচ্ছি, না কাটলে বোঝানো বহুত মুশকিল হয়ে যাবে, কাটতে হবে। তো দেখো এই 88, এই 88 কেটে দিচ্ছে, তা কী দেখছে, h/7 থাকছে, h/7 সমান সমান কত থাকছে, সমান সমান 1 থাকছে। তাহলে এই সমান সমান কী থাকছে, এই সমান সমান 7 মিটার থাকছে। সুপ্রিয় দর্শকার্থী বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, তো দেখো এখানে আমরা নজর করতে পারছি রোমান সিক্সের অঙ্ক, যেখানে দেখতে পারছি যে 16,15,17, 16, 15, x, 19, 17, 18, তত্ত্বের সংখ্যা গুরুমান 15 হলে x এর মান কত হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, সংখ্যা গুরুমান যদি 15 হয়, তো দেখো 15 কিন্তু সব থেকে বেশি আছে। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু আমি অনেকবার বুঝিয়েছি, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 15। তো দেখো 15 কিন্তু সবথেকে বেশিবার আছে, 15 সবথেকে বেশিবার আছে, তার জন্য এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 15, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আর আগের যে অ্যান্সার ছিল সি, এর অ্যান্সার হবে 7 মিটার হবে, আর এটা হবে সি এর অ্যান্সার 4π/5 হবে, তাই তো, এটা হবে আমাদের, আগেরটা হবে তো করে দিয়েছি 80 ডিগ্রি হবে, আর এটা হবে আমাদের বি এর অ্যান্সার, আর এটা হবে আমাদের আগের যে অঙ্কটা আছে রোমান অনের অঙ্ক, এটা হবে ডি এর অ্যান্সার কোনোটি নয়। তো বুঝতে পারছো আমি টোটাল কিন্তু এই 5-6খানা প্রশ্নগুলো, এমসিকিউ 6খানা প্রশ্ন সলভ করে দিয়েছি, বাকি যে 2 দাগের যে প্রশ্নগুলো আছে রোমান 1, রোমান 2, রোমান 3, এইগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।